আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওমেন্স ওয়ার্ল্ড। আজ আমি আপনাদেরকে একটা হেয়ার সিরাম তৈরি করে দেখাবো। এখন মনে কোশ্চেন আসতে পারে অবশ্যই যে হেয়ার সিরাম জিনিসটা কি। হেয়ার সিরাম হচ্ছে অ্যাকচুয়ালি একটা লিকুইড যা আমরা সামান্য পরিমাণে নিয়ে আমাদের চুলে ইউজ করি, এবং এই সিরামটা ইউজ করলে চুলের অনেক উপকার হয়, সে বিষয়টা আমি পরে বলছি। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন এরকম ঘরোয়া টিপস পেতে। ওকে, তাহলে চলে যাই মূল ভিডিওতে। এখন আমি হেয়ার সিরামটি তৈরি করব। খুব সহজে দুইটা জিনিস দিয়ে আমি এখানে হেয়ার সিরামটি তৈরি করব। এখানে আমি নিয়ে নিচ্ছি অ্যারাউন্ড হাফ কাপের মতন পানি। আমি এরকম একটা খালি স্প্রে বোতলে আমি পানিটা নিয়ে নিচ্ছি। এখন আমি এখানে 2 চামচের মতন অ্যালোভেরা জেল দিয়ে দিচ্ছি। আমি এখানে পাতঞ্জলি হেয়ার জেল ইউজ করছি। আপনারা চাইলে যে হোমমেড যে বাসায় যে হেয়ার জেলগুলো আমরা তৈরি করি সেই হেয়ার জেলটা দিয়েও কিন্তু এটা তৈরি করা যায়, তো সেক্ষেত্রে আপনাকে এই হেয়ার সিরামটা ফ্রিজে রেখে ইউজ করতে হবে। আর এখানে একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিচ্ছি। এখন আমি এই বোতলের মুখটা আটকে নিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে নিব, যেন সবগুলো উপাদান ভালোভাবে মিশে যায়। আমার হেয়ার সিরামটা তৈরি হয়ে গেছে। এটা 7 দিনের মতন ভালো থাকবে। আপনি বাইরে যদি রাখেন 7 দিনের মতন এটা মোটামুটি ভালো থাকবে, আর যদি বেশি দিন রাখতে চান তাহলে সেক্ষেত্রে আপনি ফ্রিজে রেখে দিবেন। ফ্রিজে রেখে দিয়ে মোটামুটি 15 দিনের মতন আপনি ইউজ করতে পারবেন। মার্কেটে কিন্তু অনেক ধরনের হেয়ার সিরাম পাওয়া যায়, সেই হেয়ার সিরামগুলো কিন্তু একটু ভারী লিকুইড ফর্মে আসে, আর এটা যেহেতু আমি হোমমেড তৈরি করছি তো এটা কিন্তু বেশি একটু লিকুইডটা কিন্তু এত বেশি ভারী না, ঘনত্ব পরিমাণটা কিন্তু একটু কম। তো আমরা যদি মানে মার্কেটে তৈরি হেয়ার সিরামগুলো ইউজ করি তো 2-3 ফোঁটা নিয়েই কিন্তু আমরা মোটামুটি চুলে লাগিয়ে নিতে পারি। যেহেতু এটা বাসায় তৈরি করা তো এই জন্য কিন্তু স্প্রে বোতলটাকে আমি সমস্ত চুলে মোটামুটি স্প্রে করে করে আমি লাগিয়ে নিতে পারি, এতে কোনো মানে সমস্যা হবে না। হেয়ার সিরামটা লাগিয়ে নেওয়ার প্রসেসটা হচ্ছে চুলটাকে আমি প্রথমে ভালোভাবে ওয়াশ করে নিব। ওয়াশ করার পরে আমি টাওয়েল দিয়ে চুলটাকে মোটামুটি শুকিয়ে নিব। প্রায় 80% চুলটা যখন আমি মোটামুটি শুকিয়ে নিব তারপরে আমি হেয়ার সিরামটা সমস্ত চুলে লাগিয়ে নিব। চুলটা আমি অনেক ভেজা থাকা অবস্থায় কিন্তু হেয়ার সিরামটা ইউজ করব না। ড্রাই থাকা অবস্থায় হেয়ার সিরাম ইউজ করা যায়, কিন্তু খুব ভেজা চুলে কিন্তু হেয়ার সিরামটা ইউজ করতে যাবেন না। এখন বলছি হেয়ার সিরামের বেনিফিটটা কি, আমি হেয়ার সিরাম ইউজ করবই বা কেন। হেয়ার সিরামটা ইউজ করার পিছনে কারণ হচ্ছে হেয়ার সিরামটা যদি আমি ইউজ করি তাহলে কিন্তু চুলের জট আসে না। আমি যখন শ্যাম্পু করার পরে চুলটাকে যখন আমি হচ্ছে হেয়ার সিরামটা ইউজ করব তারপরে দেখব যে আমি যখন হেয়ার ব্রাশ করছি তখন কিন্তু চুলের জট আসবে না, আর চুলটা খুব ম্যানেজেবল থাকবে এবং যে কোনো ধরনের স্টাইল কিন্তু আমি এই চুলে করতে পারবো, আর চুলটা খুব সিল্কি এবং শাইনিও লাগবে। আর বাইরের রোদ থেকেও কিন্তু এই হেয়ার সিরামটা আমাদেরকে প্রোটেক্ট করে, সেটা হচ্ছে মানে অনেকটা আমরা স্কিনে যখন বাইরে যাই তখন কিন্তু আমরা সানস্ক্রিন ইউজ করি অতিরিক্ত রোদে গেলে, তো সেই ক্ষেত্রে কিন্তু এই চুলে যখন আমি হেয়ার সিরামটা ইউজ করব এটা কিন্তু অনেকটা সানস্ক্রিনের মতনই কাজ করবে। অতিরিক্ত রোদে কিন্তু চুলের আগা ফেটে যায় এবং চুলটা রুক্ষ হয়ে যায়, চুলে বিভিন্ন ধরনের প্রবলেম আসে। তো আমি যখন হেয়ার সিরামটা ইউজ করে যখন বাইরে যাব তো এই ধরনের প্রবলেম কিন্তু আমার চুলে হবে না। তো ওকে ভিউয়ার্স, ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি মাস্ট সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।